ঈদ মোবারক ভাই। ভাই আপনি আমার 5 বছরের বড় ভাই, আমারে সালাম করছেন ভাই। ঈদের দিন এরম খয়রা তিন নেন বই রইছু কা? পাদর পাদরে সালাম কর। গদ্দু মদ্দু দুইটা একখানে খাড়াই রইছে, দেখলি তো কবে ভাই ঈদের সালামি দাও। কি করা যায়? অবশ্যই একটা বুদ্ধি খাড়াইতে হইবে। হ্যাঁ, ওদের মুরগি বানাইতে হইব। ঈদ মোবারক ভাই। আরে ভাই কি করেন? সালাম করছি, সালাম দে ভাই, সালামিটা তাড়াতাড়ি দিয়া দে। কিসের সালামি? ও কি তোর, আমি সালাম করছি না, সালামি দিবি না? এ মাসুদ কি কয় হনসো? এ তোর আমি সালাম করছি, সালামি দে। এ মাসুদ ক সালামিটা দেতে দে। আপনি না বড়? আপনি বড় ইয়া সালাম করছেন, এইটাই তো আপনার বড় অপরাধ। আবার সালামি চান? এ বেড়া বড় এ যে নত করছি, তোর কাছে মাথা নত করছি, এটাই তো তোর সাত কপালের ভাগ্য বেড়া। তুই এই ভাগ্যে খেলাই তো আমার সালামি দিবি। দে দে সালামি দে। বড় ইয়া সালাম করলো, পুরাই তো একটা বিধিগিচ্ছের ভিতরে ফালাই দিল। দূর সালামি দেই, লর 100 টাকা লন। এই তো সোনা, তুমি আমার চান্দের ভাই, এরকম প্রত্যেক বছর ঈদের সময় আমার সামনে আসবে, আমি তোমায় সালাম করবো আর আমায় সালামি দিবা। এ মাসুদ দে ভাই তোর সালামিটা দে। হাই হাই, বড় ভাই হইয়া আমার সালাম করলো, আমি তো তাহলে বড় হয়ে গেছি। ভাই আপনি আমার 5 বছরের বড় ভাই, আমারে সালাম করছেন ভাই, আমি ঈদের চাইতে অনেক বেশি খুশি হয়ে গেছি ভাই। ভাই আমার কাছে তেমন টাকা পয়সা নাই ভাই, এই যে 100 টাকা আছে ভাই, এটা আপনি রাখেন ভাই, ঈদের চাইতে অনেক বেশি খুশি হয়ে গেছি ভাই। ওকে ভাই। জীবন খাতায় প্রেম কলঙ্কের দাগ লাগাইয়া ঈদের দিনে বাসটা দিয়ে আবার গান গায়। এ বেড়া তুই একটা বলদ, তোরে মুরগি বানায়া 100 টাকা লয়ে গেছে, তুই বুঝতেই পারলি না? আরে বেটা তুই তো বড় বলদ, তুই তোর 100 টাকা আগে দিলি বেটা, তুই শুরু করলি আর আমি দিয়া শেষ করলাম। হ্যাঁ বড় ভাই যদি সালাম করে তাহলে টাকা না দিয়ে কোনো উপায় আছে? আচ্ছা যাই হোক, ওটা একটা খয়রাতি ছিল, ওটা খয়রাতি মনে করে দিছি। কিরে বেড়া, ঈদের দিন এরম খয়রা তিন নেন বই রইছু কা? হ্যাঁ সালামি ঠালামি পাও নাই? পাবি করতে বেড়া, তোর তো ফকির, দেখ কত পাইছি, 1 2 3 4, আবার 4 টা গুনিস না, এটা 1000 টাকার নোট, এটাও 1000 টাকার নোট, একটা 100, একটা 200, থুকুমুকু 100, দুইটা মিললা 200। এই 1000 টাকা দেশে মোর মায়, আর এই 1000 টাকা দেশে মোর বাপে, আর এই 100 100 করে দুইটা খয়রাতিতে 200 দেশে। দৌড় বেড়া, তোর টাকা তোর পকেটে রাখ, নিজে চোখে তেল দে যা, মন মেজ ভালো নাই, দশ না পুরান ড্রেস পরে পয়ে আসি। পাবি করতে বেড়া, তুই তো বেড়া একটা খয়রাতি, আর বইয়াও রইছো খয়রাতির নান বেড়া। ঈদের দিন কেউ এরম বই থাকে? তোরে দেখলে কি মনে হয় যে আজকে ঈদ? এর লেগেই তোরে কেউ সালামি দেয় নাই। ও পাবি না পাবি না, এখনো তো বাকি আছে বড় চাচার দ্বারে, তোর লগে তো বাইকও আছে, চল বড় কাকুর দ্বারে যাম। কাকু বোঝো মোর চাচা, হেড্দার গেলে অনেক ঠাস সালামি দেবে, চল যাই তোর গাড়িটা লইয়া। না না যাবো না, তেল তুল না এই গাড়িতে। এ বেড়ে তুই তেলের চিন্তা করো কাই, তোর তেলের চিন্তা করতে কইছি বেড়ে, আমি থাকতে আমি তোর তেলের ঠা দিম, আজকে এই দেখ দিন হারা দিন চলে ঘুরমু আর সালামি উড়ামু, সবটা অর্ধেক তোর অর্ধেক আমার। আচ্ছা যা তেলের ঠা আর নগদটা নগদ দিয়ে দে, 200 টা ধর 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 অ্যাডভান্স, সালামি উড়াই আবার অর্ধেক দিমু আনে ধর। আসলে দিদাসোস? আরে কইছি তো দিমু, চল। ঠিক আছে তাইলে চল, দে গাড়ির চাবি দে বেড়া, তোর এই বেশে এই গাড়িতে মানায় বেড়া ঈদের দিন বেড়া, দশ না গেট আপ, গেট আপ দেখে কথা বলবা ভাইয়া। 200 টাকা দিয়ে এমন ভাবলো মনে গাইড হয় কিনা হয়েছে। ঈদ মোবারক, কেডা রোমাননি? কাকা কই আছেন? এই আসি আমার নতুন বাড়ির নিচে। আচ্ছা থাকেন, ঈদের সালামি নিতে আইতেছি। কই আইতাছো? কেন আপনার নতুন বাড়ির নিচে, আমি চিনি কাকা। আচ্ছা আয়ো। এইটাই বাড়ি না?
এডেই আমার কাকার বাড়ি বুঝছস কাকার অনেক টাকা সালামি তো মনে কর 10-15,000 টাকা দিবই হ্যাঁ কাকা কই আপনি এই তো আপনার বাড়ির নিচে এসে আমরা দাঁড়ায় আছি আরে বেটা তোরা একটু বল আমি এই যে সাইডে একটু কাজে আইছি 10টা মিনিট খাড়া আবর্ম আচ্ছা তাতারিয়ান আইতেছে আইতেছে ঠিক আছে ব তাইলে ইদি দিন অল্লগাইয়া তিনটাই তো মাড়িও জিতাছে কাকা কই এ রে এ বেটা এই যা পড়ছে আ পড়ছে ব দুইটা মিনিট ব বেটা কি রে বেটা 5 ঘন্টা হয়ে গেছে মজা লইতেছিস তুই পুরা ঈদের দিনটা শেষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কাকা এই বেটা তুই কাকার ঈদের দিনে এমনি সালাম করস কে হ্যাঁ কাকে সালামি দিব না পাদর পাদরে সালাম কর আরে বুঝছি তো উড়ো উড়ো আমি তো বুঝছি সালামি না ঈদের সালামি লেগে এ কত দূরত্বে কষ্ট করে না বয়ে রইছো তঙ্গ সালামিটা দিতাছি দাঁড়াও এটা তোর সালামি বুঝছস নতুন কস কসা আর এই যে মামন এই এই 50 টাকা তোমার খুশি হয়েছ না ঈদের সালামি পেয়া নতুন কস কসা 50 টাকার নোট ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু শেয়ার দিয়ে দিবেন।